আজ আমি একা, কারণ সময়টা খারাপ, আর খারাপ সময়ে কেউ পাশে থাকে না। অসুস্থ হলে বোঝা যায় পৃথিবীতে মা কতটা আপন, আর সুস্থতা সৃষ্টিকর্তার কত বড় নিয়ামত। মানসিক শান্তি না থাকলে পুরো দুনিয়াটা কেমন জানি লাগে, কিছুতে ভালো লাগে না, সবকিছুতে অশান্তি লাগে। আমার আফসোসটা কি জানেন, আমার লাইফে এমন কাউকে পেলাম না যে আমাকে একটু বুঝবে। যার ফ্যামিলি প্রবলেম আছে সেই একমাত্র ডিপ্রেশনের আসল সংজ্ঞা বোঝে। নিজেকে যতই পরিবর্তন করো না কেন, তবুও মানুষ তোমার অতীত নিয়ে সমালোচনা করবেই। সংসারে বাবার গুরুত্বটা বুঝতে চাও, তাহলে বুড়ো আঙুলের সাহায্য ছাড়া এক টুকরো রুটি ছেড়ে দেখো। সময় সবকিছু শিখিয়ে দেয়, কিভাবে একা থাকতে হয়, কিভাবে একা বাঁচতে হয়। সৃষ্টিকর্তা কাউকে ঠকান না, হয়তো জিতিয়ে দেন নয়তো শিখিয়ে দেন। কারোর কাছে চোখের পানি ফেলানোর থেকে আল্লাহর কাছে চোখের পানি ফেলানোটা অনেক ভালো। আমার সবচেয়ে বড় অভিযোগটি হলো আমাকে কেউ বোঝে না। সময় থাকতে মূল্য দিতে শেখো, হারিয়ে গেলে খুঁজে লাভ কি। পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে, কিন্তু পাওয়ার অধিকারটা সবার নেই। প্রতিটা পাগলের পিছনে একটা করে গল্প লেখা আছে, হয় অতিরিক্ত টেনশনের কারণে, না হয় পরিবারের ডিপ্রেশনের কারণে, না হয় ভালোবাসার কারণে। মৃত্যু তো সবার জন্য, এটা জানার পরও মানুষ কেন এত ব্যস্ত থাকে, কেন একে অপরের ক্ষতি করে। সত্যি আমরা আজব মানুষ, আমরা নিজের ভালোটা বুঝি না। যে শহরে মিথ্যাচারে ভরা সেই শহরে বেইমানরাই সেরা। আমি যে কষ্টে আছি এই খবরটা কে আমার রাখছে? একটা হাসি দেওয়ার মূল্য আমার অনেক বেশি দেওয়া লাগছে। আমার আপন মানুষরাই আমাকে বলছে, তুমি তো একাই ভালো থাকতে পারো, এত ভালোবাসার পরেও আমি তোমার হতে পারলাম না, আফসোস। সব চাওয়া মানুষের পূর্ণ হয় না, কিছু কিছু অপূর্ণই থেকে যায়। যেমন সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিছু কিছু ভালোবাসা অপূর্ণতা থেকে যায়। হয়তো আপনি বলবেন, আমি যদি তাকে পেতাম তাহলে আরও ভালো লাইফ কাটাইতাম। কিন্তু যা কিছু বলবেন সবকিছু আপনার এই আবেগের জন্য বলবেন, সবকিছু আপনার আবেগ। কিন্তু বিশ্বাস করেন, দুনিয়াটা সত্যি একটু অন্যরকম। ছেলেটা বাড়ি থেকে চলে যাওয়ার সময় শেষবার তার মাকে বলে যায়, মা আমিও চাইতাম যে আমি একটা চাকরি করব, আমার মাও টাকার উপরে ঘুমাবে, কিন্তু মা রোজ তোমার মুখে বেকার, এইটা সেইটা আর শুনতে পারছি না। তাই ভালো থেকে সবাই। এটা চিরন্তন সত্য যে দিন শেষে পরিবারও বোঝে না। নামাজ ছেড়ে দিও না বন্ধু, এই পারের জীবনের থেকে ওই পারের জীবন অনেক বেশি সুন্দর। কথাটা তিতা লাগলো সত্যি, একসময় কাছের বন্ধুরাও স্বার্থপর হয়ে ওঠে। মাঝে মাঝে কবরস্থানে যাবেন, যে দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে, কিশোররা শুয়ে আছে, আপনার মতো তাগড়া যুবকরা শুয়ে আছে, ওদেরও রক্ত গরম ছিল আপনার মতো। অতএব হে মানুষ, অহংকার করো না। গল্প তো সবারই থাকে, কারোরটা হয় ইতিহাস আর কারোরটা হয় দীর্ঘশ্বাস। তিতা হলেও সত্যি, তোমার বেস্ট ফ্রেন্ড একদিন তোমাকে ভুলে যাবে। যতই দিন যাচ্ছে ততই সবার থেকে আড়াল করে একা থাকার ইচ্ছা বেড়ে যাচ্ছে। কিছু তারিখ, কিছু সময়, কিছু স্মৃতি আজ বড্ড বেশি মনে পড়ে। সবসময় একথা মনে রেখো, ভুলে থাকা গেলেও ভুলে যাওয়া যায় না। কি হবে এত মানুষের প্রিয় হয়ে যদি সৃষ্টিকর্তার প্রিয় বান্দা হতে না পারো? যে নিজে খাবার না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেন তিনি হলেন মা, আর আমরা সেই মাকে অবহেলা করি। কি অদ্ভুত, আমরা ভাবতে অবাক লাগে। আঘাত যদি ইজ্জতে দেওয়া হয় তাহলে শুধু ভালোবাসা না, বন্ধুত্বও ছেড়ে দেওয়া উচিত। আমি কখনোই কারোর প্রিয় হতে পারিনি, আমি কখনোই কারোর লাইফে স্পেশাল হতে পারিনি। কেউ এমন নেই যে আমাকে হারানোর ভয়ে কাঁদে, কেউ একজন নেই যার কাছে আমার গুরুত্ব আছে। আপনার যদি প্রয়োজন শেষ হয়ে যায় তাহলে আপনার তো বিরক্ত লাগবেই, হোক সেটা বন্ধুত্ব বা কাছের মানুষ। আমি সবাইকে বলতাম, তুমি আমার আপনজন, কিন্তু আপনজন তো কখনো ছেড়ে যায় না। একটা কথা সত্য, যারা অতি দ্রুত রিপ্লাই দিতে পারে তাদের কথা বলার মতো কেউ থাকে না। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য জীবনে কারোর না কারোর কাছে একবার হলো ঠকে যাওয়াটা খুব দরকার। অপমান করতে কোনো যোগ্যতা লাগে না, অপমান সবাই করতে পারে, কিন্তু সম্মান করতে শিক্ষা লাগে, যে শিক্ষাটা সবাই পায় না।